হোয়াইট ক্রিসমাসের কথা এবছর মেট অফিস থেকে পূর্বাভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত অফিসিয়াল হোয়াইট ক্রিসমাসের ঘোষণা করেছে আজ, কিন্তু সেটি আসলে ইংল্যান্ডের অনেক বাইরে হয়েছে। মানে নর্থ ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় এবং স্কটল্যান্ডের বেশ কিছু জায়গায় স্নো পড়ার কারণে মেট পুলিশ মেট অফিসের পক্ষ থেকে আজকে অফিসিয়াল হোয়াইট ক্রিসমাস ঘোষণা করা হলেও লন্ডনবাসীর জন্য আসলে এবছরের ক্রিসমাস অনেকটা হোয়াইট ক্রিসমাস তো হয়নি। সারাটা দিন গতকাল ক্রিসমাস ইভ থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে ক্রিসমাস উপলক্ষে এবছরের যে আনন্দ উৎসব, যদিও বরিস জনসন বাতিল করেননি বা অমিক্রনের ধরন যেভাবে প্রভাব বিস্তার করেছে সেভাবে ধারণা করা হচ্ছিল শেষ মুহূর্তে হয়তো আবারও যে ক্রিসমাসের আনন্দ উৎসব অথবা বক্সিং ডেকে ঘিরে বিধিনিষেধ আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেগুলো আসলে বরিস জনসন লাইভ রাখার চেষ্টা করেছেন। মানুষ শেষ মুহূর্তে মেট অফিস যে ঘোষণা দিয়েছিল যে এটি সাদা ক্রিসমাস অথবা হোয়াইট ক্রিসমাস হবে, তুষারে আজকে ক্রিসমাসের দিন হয়তো তুষারাচ্ছন্ন থাকবে, কিন্তু লন্ডনের অবস্থা আসলে ঠিক মেঘাচ্ছন্ন। সারাটা দিনই গতকালও বৃষ্টি হয়েছে থেমে থেমে, আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি এবং যথেষ্ট ঠান্ডা রয়েছে। ডিসেম্বরের এই সময়টা যদিও ঠান্ডা থাকে কিন্তু বৃষ্টির কারণে সেই ঠান্ডার পরিমাণটা আরও অনেক বেশি। সুতরাং মানুষের মনে আসলে ক্রিসমাসকে ঘিরে লন্ডনের মানুষের মনে যে আনন্দ উৎসব কিছুটা হলেও ফিরিয়ে আনতো যদি আজকে হোয়াইট ক্রিসমাস হতো, সেই হোয়াইট ক্রিসমাসের দেখা না পেয়ে আজকে লন্ডনের ক্রিসমাসের দিনের যে ক্রিসমাসের দিন আজকে 25 ডিসেম্বরের দিনের যে মানুষ বাসা বাড়িতে আছেন, কিন্তু বাসা বাড়িতে থাকলেও তারা এই হোয়াইট ক্রিসমাস না হওয়ার কারণে অনেকের মধ্যেই একটু হতাশা দেখা দিয়েছে। এবং বক্সিং ডেতে যদিও সরকার কোনো ধরনের বিধিনিষেধ আনেননি, তারপরেও এই ক্রিসমাস ইভে আলোকসজ্জাকে ঘিরে মানুষের যেরকম ভিড় হওয়ার কথা ছিল তার ভিড় সেই ভিড় কিন্তু অনেক কম ছিল। সেই হিসাবে আগামীকাল বক্সিং ডেতে আসলে মানুষের বক্সিং ডেকে ঘিরে যে কেনাকাটার যে উৎসবটা হয় সেই উৎসব কতটুকু আসলে পরিপূর্ণতায় লাভ রূপ লাভ করবে সেটি আসলে এখন বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আসলে বক্সিং ডেতে আপনারা জানেন যে বেশিরভাগ শপগুলো 50% সেল দেওয়া থাকে, কিন্তু এবছর ক্রিসমাসকে ঘিরেও কিন্তু অনেক রিটেল শপ তাদের সেই যে ক্রিসমাস অফার থাকে সেই অফারটি দেয়নি, কারণ দীর্ঘদিন কোভিডের কারণে তাদের কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে তারা উত্তরণ করার জন্য তারা চেষ্টা করেছে তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সুতরাং যেভাবে আসলে অন্যান্য বছরের স্বাভাবিক সময় যেরকম অফার থাকে সেই অফারটি কিন্তু এবছর ক্রিসমাসকে ঘিরে ছিল না। তো এই হচ্ছে আসলে আজকের ক্রিসমাসের দিন 25 ডিসেম্বর যেই সাদা ক্রিসমাস বা হোয়াইট ক্রিসমাস হওয়ার যে আশা করা হয়েছিল, যে প্রত্যাশা ছিল লন্ডনবাসী সহ ব্রিটেনবাসীর, সেটি আসলে পূর্ণতা লাভ করেনি। বিশেষ করে লন্ডনবাসীর জন্য আসলে আজকের দিনটি অনাকাঙ্ক্ষিত একটি দিন, কারণ কাঙ্ক্ষিত হোয়াইট ক্রিসমাসের দেখা তারা পাননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।